নমস্কার, আমি শুভঙ্কর তালুকদার। আপনাদের আমি আজ জন সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে বলবো। এই অ্যাকাউন্টটি ফিনো পেমেন্ট ব্যাংকে ডিজাইন করা হয়েছে, হচ্ছে আধার বেসড অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত রকম আপনারা আপনাদের ব্যাংকের চাহিদা আপনি মেটাতে পারবেন। এই অ্যাকাউন্টটির জন্য আপনাদের কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। এখানে কোনো ডেবিট কার্ড পাবেন না, এটি এখানে আধার কার্ডের মাধ্যম দিয়ে আপনাকে টাকা তুলতে হবে। এখানে সুইপ অ্যাকাউন্ট ফেসিলিটিজের কথা বলছি আমি, যে ফেসিলিটিও আপনারা এখানে পাবেন। প্রথম 1 লক্ষ টাকা যখনই ক্রস করবে, 1 লক্ষ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট যখনই ক্রস করে যাবে, তখনই সুইপ অ্যাকাউন্টে আপনার রেট অফ ইন্টারেস্ট 6.25% করে আপনারা আর্নিং করতে পারবেন প্রতি বছর। এছাড়া আধার সিডিং এর ফেসিলিটি রয়েছে, যে মাধ্যম দিয়ে আপনারা আপনাদের গভর্নমেন্টের যত রকম সাবসিডি আছে সেই সাবসিডিগুলো আপনারা পেতে পারবেন, এই অ্যাকাউন্টের লাভ নিতে পারবেন। এবং ফ্রিতে আপনি APS এর মাধ্যম দিয়ে 4 বার ক্যাশ উইথড্রল করতে পারবেন, 2 বার আপনি ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন। এবং তার উপরে যখনই আপনি ট্রানজ্যাকশন করবেন, প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে চার্জেস কাটা হবে। এবং ক্যাশ ডিপোজিট লিমিট হচ্ছে 25,000 অবধি ক্যাশ ডিপোজিট লিমিট, তার উপরে যখনই আপনি করবেন তখনই 0.5% ম্যাক্সিমাম অথবা 5 টাকা মিনিমাম চার্জেস কাটা হবে। ফ্রি ক্যাশ উইথড্রল লিমিট আপনার আছে, এবং তারপরে যখনই আপনি উইথড্রল করবেন তখনই 0.5% অথবা মিনিমাম 5 টাকা চার্জেস কাটা হবে। এবং মোবাইল ব্যাংকিং ফেসিলিটিও এই মধ্যে দেওয়া হয়েছে, ইউপিআই অ্যাপসের সুবিধা এর মধ্যে দেওয়া হয়েছে। আপনি এর মধ্যে দিয়েও আপনারা আপনাদের এর ট্রানজ্যাকশন করতে পারবেন, এবং SMS এর জন্য কোনো চার্জেস কাটা হবে না। অ্যানুয়াল সাবস্ক্রিপশনের জন্য অ্যাকাউন্টটিতে আপনাদের পে করতে হবে প্রতি বছর 250 টাকা। আশা করি এইখানে আপনি তথ্য পেয়ে আপনার লাভবান হয়েছেন। আরও তথ্য জানার জন্য ফিনো পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে www.finobank.com গিয়ে সরাসরি জানতে পারবেন, অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চ অথবা মার্চিং পয়েন্টে জানতে পারবেন। এবং আপনাদের এই ভিডিওটিতে আপনাদের তথ্য পেয়ে আপনারা সাহায্য পেয়ে যদি থাকেন,